প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম বিধানসভার শাসনকাল এবং ফ্রান্সের রাজতন্ত্রের পতন। আজ আমরা পড়ব জাতীয় কনভেনশন, ফ্রান্সের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, জিরোন্ডিন শাসনামল এবং জ্যাকোবিনদের শাসনামল। তা এক্ষেত্রে শুরু করি তাহলে আমরা জাতীয় কনভেনশন। জিরোন্ডিন, জ্যাকোবিন এবং প্রতিবিপ্লবী থার্মোডোরিয়েদের শাসন ফ্রান্সের রাজতন্ত্র উচ্ছেদ ঘটার সাথে সাথে বিধানসভার কার্যকারিতাও ফুরিয়ে যায়। অর্থাৎ ফ্রান্সে রাজতন্ত্র যখন উচ্ছেদ হয়ে যায়, রাজতন্ত্রের পতন হয়ে যায়, তখন এই বিধানসভার শাসনকালও সেটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে আর ওর কার্যকারিতা থাকে না বা ও কার্যকারিতাও ও ফুরিয়ে যায়। ফলে জিরোন্ডিন, জ্যাকোবিন এবং প্রতিবিপ্লবী থার্মোডোরিয়েদের এই যে শাসনকালটা, এই শাসনকালটা ফ্রান্সের ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। পরিস্থিতি ক্রমেই নতুন জাতীয় পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই বিধানসভার কার্যকারিতা ফুরিয়ে যাওয়ার পর নতুন জাতীয় পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি ক্রমেই নাজুক হতে থাকে। দেশের এই নৈরাজ্য রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়েছে। অর্থাৎ রাজতন্ত্রের পতনের পরে বিধানসভার প্রয়োজনীয়তা যখন ফুরিয়ে যায় এবং তখন এই মানে যে এই মানে পরিস্থিতিতে যখন নতুন জাতীয় পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়, ঠিক তখন পরিস্থিতি ক্রমেই নাজুক হতে থাকে। দেশের নৈরাজ্য রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়েই চলে। অনুষ্ঠিত নির্বাচনে মাত্র যে নির্বাচন অনুষ্ঠিত নতুন জাতীয় পরিষদ গঠনের জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে মাত্র 7.5% ভোটার ভোট প্রদান করেন। 750 জন সদস্য নির্বাচিত হন, 750 জন সদস্য সেখানে নির্বাচিত হন। নতুন যে জাতীয় পরিষদ গঠিত হয় ফ্রান্সে এটি জাতীয় কনভেনশন নামে অভিহিত করা হয়। এবং এই যে নতুন জাতীয় পরিষদ গঠিত হয় ফ্রান্সে এটি জাতীয় কনভেনশন নামে অভিহিত হয়। এবং এই জাতীয় কনভেনশনে 750 জন সদস্য নির্বাচিত হন। উক্ত জাতীয় কনভেনশনে 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হলেও ওই সময়ের মধ্যে ফ্রান্সে 3টি পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এই যে কনভেনশন 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হলেও এই সময়টায় ওই সময়ের মধ্যে ফ্রান্সে 3টা পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এই পর্বে আমরা ওই 3টি পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি ক্ষমতা ছিল সে সম্পর্কে আলোকপাত করব। প্রথমে জিরোন্ডিন শাসনামল। 1 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দের জাতীয় কনভেনশন অধিবেশন শুরু হয়। জাতীয় কনভেনশনের অধিবেশন শুরু হয় 1 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। জিরোন্ড অঞ্চল এর নামে অভিহিত হলেও ওই সময় নরমপন্থী বুর্জোয়াদের প্রাধান্য কনভেনশনে ছিল। ওই সময় এই নরমপন্থী বুর্জোয়াদেরও প্রাধান্য এই কনভেনশনে ছিল। ফ্রান্সে যতদিন ইউরোপে যুদ্ধে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ ফ্রান্স যতদিন ইউরোপে যুদ্ধে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল, ততদিন কনভেনশনে জিরোন্ডিনদের প্রভাব ছিল। এরপর তাতে ভাটা পড়তে থাকে। অর্থাৎ এই যে জিরোন্ডিনরা যতদিন ইউরোপে যুদ্ধ করেছিল, অর্থাৎ ফ্রান্স ইউরোপে অন্যান্য দেশের সাথে যুদ্ধ করেছিল আধিপত্য বিস্তার করার জন্য, ততদিন তারা নিজ দেশেও আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। মানে ইউরোপের অন্যান্য দেশে যেরকম যুদ্ধ করে আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল, ততদিন তারা নিজ দেশেও আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। কিন্তু যখন এই আধিপত্য বিস্তার যখন কমে যায়, অর্থাৎ ইউরোপের আধিপত্য বিস্তারে যখন মানে যে ভাটা পড়তে থাকে, তখন এই মানে যে এই দলে জিরোন্ডিনদের প্রভাবও ভাটা পড়তে থাকে। তাছাড়া জিরোন্ডিনগণ কনভেনশনের রাজার ভাগ্য নির্ধারণ, নতুন সংবিধান প্রণয়ন এবং কমিউন প্রতিষ্ঠা দাবি প্রসঙ্গে দৃঢ় কোনো অবস্থান গ্রহণ করতে পারেনি। অর্থাৎ রাজার ভাগ্য কী হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করা, কমিউন প্রতিষ্ঠা দাবি
প্রসঙ্গে দৃঢ় কোনো অবস্থান গ্রহণ করতে পারেনি জিনেডিনরা। অপরদিকে এসব দাবি নিয়ে জ্যাকোবিনরা ছিল সোচ্চার, যার কারণে এই জ্যাকোবিনদের প্রভাব মানে পরবর্তীতে কমতে থাকে। জ্যাকোবিনদের অনড় অবস্থানের কারণেই রাজাকে কনভেনশনে মৃত্যু প্রদান করতে বাধ্য হয়। অর্থাৎ এই জ্যাকোবিনরা ছিল প্রজাতন্ত্রের বিশ্বাসী, আর এই জ্যাকোবিনরা প্রজাতন্ত্রের বিশ্বাসী থাকার কারণেই প্রজাতন্ত্রের বিশ্বাসী এবং নিয়মতান্ত্রিক, এবং এদের সাথে আরও কিছু সদস্য ছিল যারা নিয়মতান্ত্রিক পার্লামেন্ট সদস্য, কনভেনশনের সদস্য, জাতীয় কনভেনশন সদস্য নির্বাচিত হয়েছিল, যারা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বিশ্বাসী ছিল। ফলে এই এই মানে যে এই জ্যাকোবিনদের অনড় অবস্থানের কারণে, অর্থাৎ তারা যে পূর্বে ফ্রান্সে যে রাজা ছিল, রাজতান্ত্রিক যে শাসন ছিল, সেই শাসনের অত্যাচার নির্যাতন এবং তাদের যে অন্যায় অত্যাচার ছিল সেগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দিতে তারা রাজি ছিল না। ফলে তাদের অনড় অবস্থানের কারণে এই কনভেনশন, জাতীয় কনভেনশন রাজাকে, ফরাসি রাজাদেরকে রাজাকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয় এবং নতুন সংবিধানের রচনার নতুন সংবিধানের রচনার উপরও তারা জোর প্রদান করে। দেশের সাধারণ নিরাপত্তা সমিতি কমিটি অফ জেনারেল ডিফেন্স নামক একটি সংস্থা তৈরি করা হয় এবং শুধুমাত্র যে রাজার মৃত্যুদণ্ডেই তারা করে ক্ষান্ত ছিল তা নয়, তারা সংবিধান রচনার জন্য জোর প্রদান করে এবং দেশের সাধারণ নিরাপত্তা সমিতি নামে একটি সংস্থা তৈরি করা হয়। দেশে খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। জিরেন্ডিনরা নতুন সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করলেও নিজেদের মধ্যে বিরোধ বেড়ে যায়। অর্থাৎ জিরেন্ডিনরা যখন এই নতুন সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে যখন এরা গ্রহণ করে এই জিরেন্ডিনরা এই নতুন সংবিধান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে তখন তারা তাদের মধ্যেই বিরোধ দেখা দেয় বেড়ে যায়। ফলে জনগণের কাছে জিরেন্ডিনদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়। অর্থাৎ এই সময় এবং জ্যাকোবিনদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এই কারণে তাদের জনগণের কাছে মর্যাদা ভুলুণ্ঠিত হয় যে তারা মনে করে যে সংবিধান যখন রচনায় তাদের ভিতরে বিরোধিতা আসে তখন জনগণ মনে করে যে এই যারা বিরোধিতা করতেছে জিরেন্ডিনদের ভিতরে তারা সম্ভবত রাজার অনুসারী, যার কারণে এই তাদের ভিতরেও সন্দেহ সংশয় দেখা দেয়। ফলে সাধারণ জনগণ এই জিরেন্ডিনদেরকে আর বিশ্বাস করতে পারতেছিল না। তারা খসড়া সংবিধান প্রস্তুত করে। 2 জুন জ্যাকোবিনরা জনতাকে নেতৃত্ব প্রদান করে এবং ক্ষমতা থেকে জিরেন্ডিনদের বিতাড়িত করে এবং জ্যাকোবিনরা ক্ষমতায় আসে। এবং এই 1793 সালের 2 জুন এই জ্যাকোবিনরা এই জিরেন্ডিনদেরকে ক্ষমতা থেকে বিতাড়ন করে এবং ক্ষমতায় তার এবং জ্যাকোবিনরা নিজেরাই ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই ছিল জিরেন্ডিনদের শাসন আমল। এরপর আসে জ্যাকোবিনদের শাসন আমল 2 জুন 1793 থেকে 27 অথবা 28 জুলাই 1794। 1793 খ্রিস্টাব্দের 2 জুন জ্যাকোবিনরা ক্ষমতা দখল করে এবং ফ্রান্সের এই রাজনৈতিক দল ছিল প্রত্যক্ষ গণতন্ত্র। এবং বিপ্লবের রক্ষক, অর্থাৎ তারা প্রত্যক্ষ গণতন্ত্রে বিশ্বাসী ছিল, পরোক্ষ গণতন্ত্রে বিশ্বাসী ছিল না এবং তারা ছিল বিপ্লবের রক্ষক। অর্থাৎ যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল ফ্রান্সে সেই বিপ্লবটা যাতে যে উদ্দেশ্য সংগঠিত হয়েছিল সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য যা করার দরকার তারা সেটা করেছিল এই জ্যাকোবিনরা। ফলে এই কারণে তাদেরকে বলা হয় যে বিপ্লবের রক্ষক। কিন্তু এ সময় ফ্রান্সের প্রতি বিপ্লব দেখা যায় প্যারিসের কমিউনি আধিপত্য ও একাধিপত্য ও অত্যাচারের ডিপার্টমেন্টের তীব্র বিক্ষোভ দেখা যায়। আচ্ছা, এই সময় ফ্রান্সের প্রতি বিপ্লবটা হলো যে যারা প্রথম রাজতন্ত্রের বিশ্বাসী ছিল, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনুগত ছিল, যারা যে
ফার্সি বিপ্লবের আগে যে জমিদার প্রথা ছিল, সামন্ত প্রথা ছিল, ওইসব প্রথার যারা বিশ্বাসী ছিল এবং ওইসব প্রথা যারা লালন করতেছিল তারা এই গণতান্ত্রিক অবস্থা বা প্রজাতন্ত্র মেনে নিতে পারতেছিল না, রাজার মৃত্যুদণ্ড মেনে নিতে পারতেছিল না, নতুন সংবিধান মেনে নিতে পারতেছিল না, তৃতীয় সম্প্রদায়ের অধিকার মেনে নিতে পারতেছিল না। তারা এই প্রতি বিপ্লব ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছিল এবং তারা প্রতি বিপ্লব ঘটিয়েছিল, এবং যারা এই বিপ্লব ঘটিয়েছিল তাদেরকে বলা হতো প্রতি বিপ্লবী বা প্রতি বিপ্লব। প্যারিসের কমিউনে একাধিপত্য ও অত্যাচারের ডিপার্টমেন্টে শাসন এলাকার তীব্র বিক্ষোভ দেখা যায়। এই মানে যে কমিউনে আধিপত্য ও অত্যাচারের ডিপার্টমেন্টে তীব্র বিক্ষোভ দেখা যায়। জিরোন্ডিস্ট দলের পতনে লায়ন্স, মার্শাই, বর্দো প্রভৃতি শহরগুলোতে প্রতি বিপ্লবী বা প্রতি বিপ্লব বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। অর্থাৎ এই যে মানে যে ডিরেন্টিস্ট দলের পতনের পরপরই এই মার্শাই, বর্দো, লায়ন্স প্রভৃতি শহরগুলায় প্রতি বিপ্লবী বা বিপ্লব বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। এই রাজনৈতিক গৃহবিবাদের সুযোগে ফ্রান্সের ধর্মযাজকগণ লা ভেন্ডি কৃষকদের বিপ্লবকালীন ধর্মীয় সংস্কার আইনের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ইন্ধন জোগায়। এই সময় যে একটু আগেই বললাম যে প্রথম শ্রেণী অর্থাৎ ফ্রান্সের যে তিনটা সম্প্রদায় ছিল, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, এই প্রথম সম্প্রদায়ের ভিতরে ছিল ফ্রান্সের যাজকগণ, যা যিনি লা ভেন্ডি, এই যাজকগণের ভিতরে লা ভেন্ডির যে কৃষক ছিলেন, লা ভেন্ডি এলাকার কৃষকদেরকে বিপ্লবকালীন ধর্মীয় যে সংস্কার আইনের যে সংস্কার হয়েছিল সেই সংস্কার আইনের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ইন্ধন দেয়। এভাবে ধর্মের নামে ও রাজার রাজতন্ত্রের সমর্থনে ফ্রান্সে প্রতি বিপ্লব শুরু হয়। অর্থাৎ ফ্রান্সের রাজার এবং ধর্মের নামেও এই প্রতি বিপ্লব শুরু হয়। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্সের বিপ্লবী সরকারকে উৎখাতের জন্য জোট গঠন করে ফ্রান্স আক্রমণ করে। এই সময় এই অবস্থায় অর্থাৎ পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্সের বিপ্লবী সরকারকে উৎখাতের জন্য জোট গঠন করে ফ্রান্স আক্রমণ করে। এই অবস্থায় জ্যাকোবিন দল ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব এবং দেশ রক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, ফ্রান্সের বিপ্লব হয়েছে কিন্তু ফ্রান্সের পার্শ্ববর্তী দেশগুলার তাতে মাথা ব্যথা বা তাদের মাথা ব্যথা লাগে কেন? তারা কেন আবার জোটবদ্ধ হয়ে ফ্রান্সে আক্রমণ করে ফ্রান্সের রাজতন্ত্র ফিরিয়ে এনে আসার পক্ষে কেন? এখানে তাদের মাথা ব্যথা হলো যে এই যে তৎকালীন সময়ে ইউরোপের মানে ম্যাক্সিমাম দেশ ছিল স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র। এই স্বৈরতান্ত্রিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণেই ওই দেশগুলোর অধিকাংশ মানুষ তারা খুবই অতিষ্ঠিত ছিল জনগণের উপরে, এই রাজার উপরে, রাজশাসনের উপরে। ফলে তারা সবসময় পরিবর্তন চেত এবং সেই মানে পরিবর্তনটা প্রথমে ফরাসি বিপ্লবের মাধ্যমে সংগঠিত হয়েছিল। এই কারণেই ইউরোপের অন্যান্য দেশের রাজারা, একমাত্র ইংল্যান্ড ব্যতীত অন্যান্য দেশের রাজারা ভীত সন্ত্রস্ত ছিল যে না জানি এরকম বিপ্লবের মাধ্যমে আমাদের ক্ষমতা থেকে সরতে হয় কিংবা আমাদেরকে ক্ষমতা থেকে হটাই দেয় কিনা বা আমাদের দেশ ছেড়ে পালাতে হয় কিনা, যার কারণে এই দেশগুলোর রাজাগুলো বা এই রাজশাসিত দেশগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে অস্ট্রিয়ান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সে আক্রমণ করে। এই অবস্থায় জ্যাকোবিন দল ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লব এবং দেশ রক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করে। ফলে জ্যাকোবিনরা যেহেতু গণতন্ত্রের বিশ্বাসী ছিল এবং মানে তো প্রজাতন্ত্রের বিশ্বাসী ছিল, যার কারণে এবং প্রকৃত দেশপ্রেমিক ছিল বলতে গেলে, সেই তারাই এই দেশ রক্ষার জন্য
বহিঃশত্রুর আক্রমণ থেকে, দেশ রক্ষার জন্য এবং অভ্যন্তরীণ প্রতি বিপ্লব বিপ্লব রক্ষা কর বিপ্লবীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, জনগণকে রক্ষা করার জন্য তারা জরুরি ব্যবস্থা গ্রহণ করে। মানুষের মনে ভীতি সঞ্চার করে প্রতি বিপ্লব অরাজক অবস্থা অবসান করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অর্থাৎ প্রতি বিপ্লবীরা যে অরাজক অবস্থা তৈরি করেছিল, সে অরাজক অবস্থা থেকে মানুষকে বা যে ভীতি তৈরি করেছিল মানুষের মনে, সে ভীতি থেকে মানুষকে রক্ষার জন্য তারা এই জ্যাকোবিনরা তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিল। সন্ত্রাস বা ভীতিকর অবস্থার সৃষ্টি করে প্রতি বিপ্লব দমন করা হয়েছিল বলে জ্যাকোবিন দলের এই শাসন ব্যবস্থাকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। অর্থাৎ এই প্রতি বিপ্লবীদের কে যে মানে প্রতি বিপ্লবীদের দমন করার জন্য এই জ্যাকোবিনরা তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। অর্থাৎ তারা এই যে শাসন ব্যবস্থা এই সময় যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেটা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত ছিল। জ্যাকোবিন দলের নেতা রোবেসপিয়ার ছিলেন সন্ত্রাস রাজত্বের প্রধান স্থপতি। এই জ্যাকোবিন দলের যে নেতা ছিলেন রোবেসপিয়ার, তিনি ছিলেন এই সন্ত্রাসের রাজত্বের প্রধান স্থপতি। তার নেতৃত্বেই এই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। হত্যাকাণ্ড ও অন্যান্য সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে এক বিভীষিকার সঞ্চার সৃষ্টি করাই ছিল জ্যাকোবিন দলের প্রধান লক্ষ্য। অর্থাৎ হত্যাকাণ্ড ও অন্যান্য সন্ত্রাস কর্মকাণ্ড কার্যকলাপ চালিয়ে এক বিভীষিকার সঞ্চার করাই ছিল জ্যাকোবিন দলের প্রধান লক্ষ্য। তারা প্রচার করত যে ত্রাসি হচ্ছে দ্রুত বা বলিষ্ঠ ন্যায় বিচারের পথ। সুতরাং ত্রাসি হচ্ছে পূর্ণর পথ। অর্থাৎ এই ত্রাস সৃষ্টি করেই তারা মূলত প্রতি বিপ্লবীদেরকে দমন করতে সক্ষম হয়েছিল। আর এই কারণেই তারা বলেছিল যে ত্রাসি হচ্ছে দ্রুত বিচার বা ন্যায় বলিষ্ঠ ন্যায় বিচারের পথ। সুতরাং ত্রাসি হচ্ছে পূর্ণর পথ। যেহেতু তারা এই প্রতি বিপ্লব দমন করতে পেরেছিল ত্রাসের মাধ্যমে, এই কারণে তারা বলেছিল যে সুতরাং ত্রাসি হচ্ছে পূর্ণর পথ। সন্ত্রাসের রাজত্ব বাস্তবায়নের প্রথমেই তারা সংবিধান রদ করেন। যে সংবিধান তৈরি করা হয়েছিল ফরাসি বিপ্লবের পর, সেই সংবিধান তারা প্রথমেই রদ করে এবং মানে যে অর্থাৎ এদিক ওদিক করে এবং দুটি ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে তাদের হাতে সন্ত্রাসের শাসন পরিচালনার দায়িত্ব প্রদান করে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে করা হবে। ধন্যবাদ সকল।